This is AGT Live 24/7. আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি খাদ্য জনসংকরণ দপ্তরের পক্ষ থেকে বিদ্যালয় স্তরে এস এ কম্পিটিশন আদিত চৌধুরী। এবারে সোশ্যাল স্পেশাল সেক্রেটারি মহারাজ যিনি প্যাকেট নিয়েছেন শ্রী বীরেন্দ্র সরকার, বিনামূল্যে সুধীর মহারাজ তিনি প্যাকেট হাতে নিয়েছেন। দেখেছি আগামী বছরে এই ডিসেম্বর মাসের মধ্যে আগরতলা পৌর নিগমে সেখানে পিবিসি কার্ডে কনভার্ট করব, এবং নতুন বছরে যাদের ই কেওয়াইসি সম্পাদন করা আছে সারা রাজ্যে তাদেরকে আমরা রেশন কার্ড পরিবর্তে ই পিবিসি কার্ডে সেখানে আমরা পরিবর্তন করব। বন্ধুরা, তো নতুন নতুন চিন্তা ভাবনা নিয়ে আমরা খাদ্য দপ্তরের তরফ থেকে, রাজ্য সরকারের তরফ থেকে সেখানে এগিয়ে যেতে চাইছি। আগে রেশন শপের মাধ্যমে আপনারা কি পেতেন? মাসের অর্ধেক সময় গেলে রেশন শপে জিনিস থাকতো না। আজকে ই পস মেশিন বসানো হয়েছে, ডিজিটাইজেশন করা হয়েছে, প্রতিটা জিনিস ই পজের আওতায় আনা হয়েছে, যাতে করে স্বচ্ছতা সেখানে অবলম্বন করা যায়। এবং আপনি চাল থেকে শুরু করে, চিনি থেকে শুরু করে, ডাল থেকে শুরু করে, আমাদের বিভিন্ন সামগ্রী থেকে শুরু করে, চা পাতা থেকে শুরু করে, মশলা, প্রতিটা জিনিস আমরা রেশন শপের মাধ্যমে সাবসিডাইজড রেটে মানুষকে প্রদানের ব্যবস্থা করেছি, চিন্তাভাবনা করেছি, এবং আগামী দিনে এই গণবণ্টন ব্যবস্থা আমাদের আরও শক্তিশালী হবে বলে আমি দৃঢ় প্রত্যয়ের সঙ্গে আজকের এই অনুষ্ঠান থেকে আমরা আপনাদেরকে দায়িত্বহীন ভাষা জানান দিতে চাইছি। পাশাপাশি আমার পূর্ববর্তী বক্তা জাস্টিস লোধ বলে গেছে যে জাগো গ্রাহক জাগো, আমাদের যে উদ্দেশ্য প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি খবরের কাগজগুলোতে, জিনিসের দাম বৃদ্ধি পেয়েছে, জিনিসের কোয়ালিটি নিয়ে সেখানে কম্প্রোমাইজ করা হচ্ছে, মানুষকে ঠকানোর একটা চিন্তা ভাবনা চল, একটা কালোবাজারিদের মধ্যে রয়েছে, যেটা সরকারের পক্ষে কখনোই, দপ্তরের পক্ষে, আধিকারিকের পক্ষে, মন্ত্রীর পক্ষে কখনোই সম্ভব নয় 100% তাদেরকে সেখানে কন্ট্রোল করা। যে এই যে দোকানের নাম এবং সেই দোকানের নামে এ লাস্ট যে জিনিসপত্র বাইরের থেকে এনেছে সেটা একটা আরটিআই করলাম, বলে আরে আপনি এর পেছনে কেন লাগবেন, আমি কারণ আছে আপনি দিন এটা। তো দেখা গেল যে কনসাইনমেন্ট ওই দোকানের নামে কেস করার পরও এসে, আমার কেস করার পরও সেই দোকানের নামে এসে সেটা আমি সাবমিট করলাম আবার জাস্টারের কাছে। যা আপনি বললেন যে এই দোকান চলে গেছে, ওর পার্টনারশিপের ডিসলিউশন হয়েছে, তাহলে কি করে এই তো তার কনসাইনমেন্টে দিল, তারপরে সে আসলো, এরকম কিন্তু চলছে মাসখানি, দু মাস, চার মাস, ছ মাস চলছে, তারপরে ওই লোকটা আসলো। তো জাস্টারে বললেন আরে ডাক্তারবাবুকে আমরা সবাই চিনি, তো এটা নিজেদের মধ্যে এটা সেটেলমেন্ট করেই ফেলতে পারবো, তাই বলে আমার কোনো অসুবিধা না, আমি যে জিনিসটা আমার খারাপ আছে ওটা দিয়ে দিলেই হোক। তো বাইরে এসে আমি বললাম বলো কি আউট অফ দ্য কোর্ট, বললো যে না আমি তো কেস লড়ব, বললাম দেন ইট ইজ ওকে। তো আমি গিয়ে বললাম অত রাজি হচ্ছে না, তারপর সেখানে অনেক কথাবার্তা হলো, শেষ পর্যন্ত ওকে 25,000 টাকা ফাইন করল, ডিস্ট্রিক্ট কনজিউমার ফোরাম তাকে 25,000 টাকা ফাইন করল। এরপর সে স্টেট কনজিউমার ফোরামে গেল, সেখানে 25,000 টাকা তো ফাইন করলো, পাশাপাশি ওই যে খাটটা সেটা নতুনও দিতে হবে সেটাও করে দিল। তা আমি ওকে বললাম ফাইন টাইন কিছু লাগবে না, যদি ও আমাকে শুধু এটা রিপ্লেসমেন্ট করে দেয় তাহলে চলবে। আমি এই কারণেই বললাম, আলটিমেটলি আমি ওকে বলেছিলাম
যে টাকাটা তুমি নিয়ে যাও, আমার এটা লাগবে না, কিন্তু শেষ পর্যন্ত মানে ও নেয়নি ওইটা। রাইট সম্পর্কে আমরা যদি ওয়াকিবল থাকি তাহলে কিন্তু সেটা আমরা আলটিমেটলি পিছনে লেগে যেতে হবে। ধমকানো চমকানো কিছুই করিনি আমি, আমি শুধু এই ভোক্তা আমার কানুন যেটা আছে সেটাকে আমি ধরে রেখেছি এবং সেটা আমি তাই ঘটে। আমি আজকের যে মহতি অনুষ্ঠান, আমার এই যে ক্ষুদ্র অভিজ্ঞতা, ওর একটা ঘটনা দিয়ে আমি বলতে চাই যে আমরা সচেতনতা যদি ঠিকভাবে থাকে এবং ঠিক পথে যদি যাওয়া চলা যায় তাহলে সব কিছু আদায় করা যায়। আমার অভিজ্ঞতার কথা বলে আমার এখানে যে এখানে যারা উপস্থিত আছেন মঞ্চে এবং মঞ্চের নিচে সবাইকে আমি হার্দিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার।